হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আবারও একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম শীতকালে পিঠা খেতে আমাদের সবারই ভালো লাগে তো আজ আপনাদের কাছে শেয়ার করবো নারকেলের ভাপা পিঠা আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে তাকে বেল ঘন্টাটি প্রেস করতে ভুলবেন না তো চলুন মূল পর্বে যাওয়া যাক নারকেল পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি দু কাপ ময়দা নিয়েছি চিনি আর নারকেল কড়া নারকেল কুড়ুনি যদি না থাকে তাহলে এরকম একটা হ্যান্ড বার্নারের সাহায্যে নারকেলটা কুড়িয়ে নিতে পারেন এবার আমরা প্রথম স্টেপে ময়দাটা মাখিয়ে নেব প্রথম আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার মিক্স করে নেব এবার অল্প অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। পুরোপুরি জল দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যেতে পারে মাখানো হয়ে গেছে এবার আমি পনেরো মিনিটের জন্য রেখে দেব সেখানে স্টেবে নারকেলটা আমি ভেজে নেব একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটা গরম হয়ে গেছে এবার নারকেল কড়াটা দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে নেব এখন আমি এর মধ্যে অ্যাড করব চিনি এখানে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ মতো চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার এটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন নারকেলটা ভাজা হয়ে গেছে হালকা লালচে বর্ণ চলে এসেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব এলাচ গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দেব এখন আমি পিঠেগুলো তৈরি করে নেব তার জন্য প্রথমে রুটিটা বেলে নিতে হবে ময়দা দিয়ে আমি রুটিটা বেলে নেব। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করিনি এবার ফুটটা দিয়ে দেব চারিদিকে একটু জল লাগিয়ে নিচ্ছি তাহলে মুখটা খুলে যাবে না এবার আঙুলের সাহায্যে মুখটাকে বন্ধ করে দিলাম একটা ছুরির সাহায্যে আমি এবার কেটে নেব আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে কেটে নিতে পারেন কেটে নিয়ে আবারও মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে না হলে পুটটা বাইরে বেরিয়ে যেতে পারে এবার একটু আপনাদের ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের পছন্দ মতো ডিজাইন করবেন এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব আপনাদের সুবিধা অর্থে আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি হয়তো আপনারা এর থেকে আরও ভালো বানাতে পারবেন এভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব একটা পাত্রে জল দিয়ে একটা পরিষ্কার কাপড় বেঁধে নিয়েছি এবার ঢাকনা দিয়ে দিলাম অপেক্ষা করব যতক্ষণ না ভাব উঠছে দেখুন ভাব উঠে গেছে এবার পিঠেগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে দেব অপেক্ষা করব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে এবার ঢাকনা খুলে দেখে নেব সিদ্ধ হয়ে গেছে এক ফিট ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আর এক ফিট উল্টে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে দিতে হবে আবারও ঢাকনা খুলে দেখে নেব পুরোপুরিভাবে পিঠেগুলো হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব একইভাবে আমি সবগুলো পিঠে ভাপিয়ে নেব তৈরি হয়ে গেল নারকেলের ভাপা পিঠা এটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন খেতে খুবই মজাদার আর এই রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা ঘন্টাটা পেস করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে টেক কেয়ার বা